রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তিল বাদামের খাজার ছোট্ট একটা রেসিপি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। দেখো, তিল বাদামের খাজা বানানোর জন্য প্রথমেই দেখলে বাদামটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার তিলটাও হালকা শুকনো কড়াইতে হালকা করে একটু বাদামি বাদামি করে ভেজে নেব, তাতে কী হবে তিলটা একটু মচমচে হবে। এবার তিল বাদাম ভাজা হয়ে গেলে আমি গুড় দিয়ে করছি। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, যে যেটা পছন্দ করো সে সেটা দিয়ে করতে পারো। গুড়টা কড়াইতে দিলেই দেখবে গুড়টা গলে যাবে। গুড়টা ভালো মতন গললে এবার ওই ভেজে রাখা বাদাম আর তিল তোমরা এর মধ্যে মিশিয়ে দেবে। তবে বাদামটা ঢালার আগে বাদামটা ভালো করে একটু খোসাটা ছাড়িয়ে নেবে, আর একটু মাঝখান দিয়ে ভেঙে দুখণ্ড করে নিলে সবচাইতে ভালো হয়। এরকমভাবে একটুখানি নাড়ানোর পর যখনই দেখবে গুড়টা পুরোপুরি মিশে গেছে, তখনই নামিয়ে নেবে। এটা বানাতে এমন কোনো তোমার সময় লাগবে না, আর খেতেও খুব ভালো লাগে। এই টাইপের মুচমুচে খাবার সবারই ভালো লাগে, ছোটো বড় সবারই খুব প্রিয় হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখো, আমার তিল বাদামের খাজা হয়ে গেছে। এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকে বন্ধুরা। আমি চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও তোমাদের উপহার দিতে। অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি দেখা